নমস্কার, আজ 15ই আগস্ট 2020, ভারতের 73তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা অনেকটা খোলা আকাশে ডানামেলা পাখির উড়ান। স্বাধীনতা তোমার আমার মুক্তি। স্বাধীনতা উচ্ছল নদীর স্বচ্ছ তোয়া জলধারা। স্বাধীনতা এক হার না মানা বাঁধনহীন যাপন। স্বাধীনতা আমার দেশ, আমার মাটি, আমার ভুবনডাঙার নিকোনো উঠোন, তুলসী মঞ্চ, ঈদগাহের গায়ে কোজাগরি পূর্ণিমার চাঁদের জ্যোৎস্না। স্বাধীনতা আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। দীর্ঘ 200 বছরের পরাধীনতার শৃঙ্খল মোচন করে 1947 সালের 15ই আগস্ট বহু শহীদের আত্মবলিদানের পর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষ অর্জন করেছিল তার বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা। আজ স্মরণ করার দিন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টার দ্য সূর্য সেন, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, খান আব্দুল গফুর খান, মৌলানা আবুল কালাম আজাদ সহ প্রমুখ ব্যক্তিত্বদের, যাদের কাছে তাদের জন্মভূমি ছিল স্বর্গের থেকেও পরম প্রিয়। দেশভাগের মতো অঙ্গচ্ছেদনের মধ্য দিয়ে আমাদের প্রাপ্ত স্বাধীনতাও পেরিয়ে গেল প্রায় 73 বছর। কিন্তু আজও আমরা দেখি ধর্মীয় ভেদাভেদে রক্তাক্ত হয় আমার দেশের পশ্চিম থেকে পূর্ব। লকডাউনের সময় মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার হাঁটতে হাঁটতে ক্লান্ত বিধ্বস্ত দেহে স্বগৃহে ফিরতে হয় আমার দেশের পরিযায়ী শ্রমিককে। আমরা দেখি ভারতের এখনো বেশ কিছু প্রত্যন্ত গ্রামে বর্ণ বৈষম্যের শিকার হন দলিত সম্প্রদায়ের মানুষ। গ্রামের একই কুয়ো থেকে খাবার জল আনতে গিয়ে তাদের সম্মুখীন হতে হয় বহু অত্যাচারের। মাত্র 20,000 টাকা ঋণের বোঝা নিয়ে ভারাক্রান্ত হৃদয়ে আমার দেশের কৃষককে চলে যেতে হয় মহাসমুদ্রের ওই পারে। সন্তানের মুখে অন্ন তুলে দিতে ব্যর্থ অসহায় মা খুব সহজেই নির্দ্বিধায় দাড়ি টেনে দেন তার জীবনে, তার যাপনে। কিন্তু এই স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম? হয়তো না। স্বাধীনতার এই 73 বছরের প্রেক্ষাপটে দাঁড়িয়েই আমাদের আজকের নিবেদন। স্বাধীনতার 73 বছর, ঘুম ভেঙে দেখি স্বাধীনতার 73 বছর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমার চৌকাঠে। মুখোশের আড়ালে থাকা তার মলিন মুখে নিদারুণ ক্লান্তি, তার উদ্বিগ্ন চোখের ভাষায় ভয়ার্ত বেদনার ছটপটানি, তার নিষ্পৃহ স্বর, ক্ষুধার্ত শরীর আর করুণ অবয়বের ভিতরেও জ্বলে ওঠার তীব্র আরতি। নীলচাষীদের দাদন নিতে নিতে শোষিত যে কৃষক স্বপ্ন দেখেছিল সবুজ ধানের ক্ষেতে সন্তানের উজ্জ্বল হাসি, বাঁশ খড়ের কেল্লা বানিয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়তে থাকা যে সাঁওতাল রমণী স্বপ্ন বুনেছিল জল জঙ্গলের অধিকার, নামমাত্র পারিশ্রমিকে শ্রম দিতে থাকা যে মজুর দৃঢ় পদক্ষেপে মিছিলে হাঁটতে হাঁটতে স্বপ্ন এঁকেছিল ত্রিবর্ণ রঞ্জিত পতাকার উত্থান, তারা সকলে জিজ্ঞাসু দৃষ্টিতে তোমার দিকে
তাকিয়ে আছে স্বাধীনতা। এই সেদিন যেদিন সারে জাহাসে আচ্ছার ধ্বনিতে মুখরিত আকাশে বাতাসে তোমাকে নিয়ে কি উচ্ছ্বাস, কি উন্মাদনা! ফুটপাতের উলঙ্গ শিশুর চোখেও গরম ভাতের ধোঁয়া ওঠা তৃপ্তি। ইউনিভার্সিটির ছাত্র তার নব্য প্রেমিকার হাতে রেখেছিল আদিগন্ত ভরসার স্পর্শ। কোনো এক প্রত্যন্ত গ্রামে রেডিওর খবর শুনতে শুনতে ক্ষীণদৃষ্টি বৃদ্ধাও দেখেছিল রোদেলা নীল আকাশে ডানামেলা পাখির দুর্নিবার উড়ান। দেখতে দেখতে 73 বছর কেটে গেল। গঙ্গা যমুনা কৃষ্ণা কাবেরীর জলে বয়ে গেছে অনেক নুড়ি পাথর। তুমি এখন প্রাজ্ঞ পৌরুত্বে আসীন। এ দারুণ দুঃসময়, তোমার বিচলন, তোমার অস্থিরতা, এই কোন অশনের সংকেত স্বাধীনতা? তোমার সীমান্ত জুড়ে রণ হুঙ্কারি দামামা, তোমার ভূস্বর্গের ভূমিতে চাপ চাপ রক্তের দাগ, তোমার বক্ষে পৃষ্ঠে কৃষকের কান্না, দলিতের আর্তনাদ, ধর্ষিতা নারীর হাহাকার। তোমার সমন্বয়ের ঐতিহ্যে কেবলই ভাগা ভাগি আর ভাঙা ভাঙির দাপাদাপি, তোমার স্কন্ধে বাড়তে থাকা বৈষম্য, পৃথিবীর গভীর অসুখে তোমাকে টেনে নিয়ে চলতে চলতে পরিশ্রান্ত মা লুটিয়ে পড়েছে ধুলির মালিন্যে। তোমার সন্তানের জন্য আর কত শোক রেখে যাবে স্বাধীনতা? স্বাধীনতা এই 73 বছরের স্খলিত সিংহাসনের ওপর দাঁড়িয়ে ওই স্পর্ধিত বিবেকের চোখে চোখ রেখে ক্ষমতার সেবকদের বুঝিয়ে দাও, অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে মুষ্টিবদ্ধ হাতগুলো লোভ আর সাম্রাজ্যবাদের কাছে কখনো মাথা নত করেনি। অন্ধকার কেটে গেলে আবার উদিত হবে নতুন সূর্য, গেয়ে উঠবে ভোরের পাখি, প্রথম আলোয় উদ্ভাসিত হবে বর্ণ পরিচয়। মানুষের লাগে মানুষের ভালোবাসা।
Oh,